পেট কাটিংটা দেখতে পারবে, খুব সুন্দর বাচ্চাটা, ঠিক আছে? তো এই বাচ্চার প্রাইসটা কি? এই বাচ্চার প্রাইস হচ্ছে 10 কেজি যখন যতদিন না বাচ্চা বডি ওয়েট হচ্ছে লার্জ বিটের ক্ষেত্রে, তো ততদিন লিকুইড ফর্মে ডিওয়ার্মিং মেডিসিন দেওয়া হয়। বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি পুরোহিত, তোমাদের সবার সামনে নিয়ে চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে এই ভিডিওতে আমি ফের চলে এসেছি, তোমরা টাইটেল ট্রেলার থেকে বুঝে গেছো যে আমি চলে এসেছি পাপি ওয়ার্ল্ড হাওড়াতে। তো চলো, আজকের পাপি ওয়ার্ল্ডে কী কী কালেকশন আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখে না যাক, আর শানুদাকে একটু দেখে নেবো ক্যামেরার সামনে। শানুদা কেমন আছো? ভালো আছি পুরোহিতদা। হ্যালো বন্ধুরা, সবাইকে আমি ভিডিও শুরু করার আগেই প্রথমে একটু ক্ষমা চেয়ে নিতে চাই। লাস্ট 10-12 দিন হলো আমরা স্টক করছিলাম না। প্রদীপ্তদা চ্যানেলের প্রচুর ভিউয়ার্স, আমাদের বন্ধুরা যারা আমাদের কাছে বাচ্চার জন্য ইনকোয়ারি করছিল বেশ কিছুদিন ধরে, আমিও একটু বেশ কিছুদিন ধরে ভিডিও দেওয়া একটু বন্ধ রেখেছিলাম, কারণ টাইম পেয়ে উঠছি না কাজের চাপের মধ্যে। তো যাই হোক, এবার শানুদের সঙ্গে কথা বলা যাক। লাস্ট তো নতুন স্টক করার কিছুদিন বন্ধ ছিল, 10-12 দিন, তো সেই জন্য বাচ্চা দিতে পারছিলাম না বন্ধুদের। তো যেসব বন্ধুরা বাচ্চা নিতে সেই ইন্টারেস্টেড, আমরা বাচ্চা স্টক করা বা স্টার্ট করে দিয়েছি। তো আমাদের কাছে যে নতুন স্টক এসে গেছে, ল্যাব্রাডর গোল্ডেন রিট্রিভার তো বাচ্চা আছেই, প্লাস কালচার পমেরিয়ান, রটওয়িলার, বিগেল, পাগ আর শিহ টজু সব বাচ্চা বুকিং হয়ে আছে। এইসবে তো স্টার্ট করেছি বাচ্চা স্টক করাবার, তো সব একসাথে নিয়ে চলে আসিনি, বাচ্চা পেয়ে যাবে। যেসব বন্ধুদের জামার শেপার্ড বা সিটজু বা রটহুইলার বা পাক বা বিগেল বাচ্চা দরকার হবে, আমাদের কাছে ইনকোয়ারি কল করে নাও। আমার ফোন নাম্বার 9875488643, আর একটা নাম্বার হলো 9804896902, এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। তোমাদের যদি ফোন করে কোনো সময় কল কানেক্ট না হয়, কারণ প্রচুর ইনকোয়ারি আসে, প্রচুর ফোন আসে, তো আমাদের সেম নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপে জাস্ট একটা পিং করে রেখে দিও, আমরা অ্যাজ পসিবল তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে কী কালেকশন আছে সেগুলো দেখে নেওয়া যাক, চলো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পাপি ওয়ার্ল্ডের ভেতরে, এবার এখানে একে একে বাচ্চাগুলো দেখে নেবো, শানুদা আমাদের এক এক করে দেখাবে, চলো দেখে নেওয়া যাক এক এক করে বাচ্চাগুলো। তো বন্ধুরা, আজকে ফার্স্ট প্রথম স্টক যেটা তোমাদের দেখাচ্ছি, ল্যাব্রাডর পাপি। আমাদের পশু বন্ধুরা আছে যারা হিউজ কোয়ালিটি, খুব ভালো বাচ্চা, হেভি বোনসের বাচ্চা, মানে শর্ট নিকের একদম বিগ হেডের বাচ্চা নিতে চায়, তাদের জন্য হেভি কোয়ালিটি ল্যাব্রাডর পাপি। বাচ্চাটা বয়স হচ্ছে 36 ডেজ, 36 দিন বয়স আছে বাচ্চাটা, বডি ওয়েট আছে 3.5 কেজি, হোয়াইট কালার, একদম হোয়াইট কালার, মিল্কি হোয়াইট কালারের বাচ্চাটা আছে, জাস্ট ফেস কোয়ালিটিও দেখে নিতে পারো। তো প্রাইস রেঞ্জ না বন্ধুরা, একটুখানি ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমরা লাস্টে তোমাদের প্রাইস রেঞ্জটা বলে দেবো। বাচ্চা স্টকটা আগে দেখে নাও, বাচ্চা কোয়ালিটিটা আগে দেখে নাও, ঠিক আছে? তো আগেরটা মেল ছিল বন্ধুরা, এটা ফিমেল পাপ্পি, ঠিক আছে? ওটা মেল ছিল, এটা ফিমেল পাপ্পি। ফিমেলটা একটু লাইটিস্ট ফন কালারে আছে, মেলটা একদম মিল্কি হোয়াইট কালার, ঠিক আছে? যেমন শর্ট টেল তেমন হিউজ বডি কোয়ালিটি, বডি স্ট্রাকচার খুব সুন্দর, চওড়া বডি স্ট্রাকচার, ফেসের কোয়ালিটিও সেরকম, ফেসের রিঙ্কেল আছে, মেলটার তো হাই রিঙ্কেল আছে, ফিমেলটারও রিঙ্কেল আছে, অ্যাজ পার ফিমেল খুব ভালো বাচ্চাটা, ঠিক আছে? তো বন্ধুরা, ওগুলো তো 36 ডেজের বাচ্চা দেখলে, এটা 32 ডেজের, 32 দিনের বাচ্চা, ঠিক আছে? এই বাচ্চাগুলো আমরা এখনই তোমাদের দেবো না, আরও 3-4 দিন আমাদের কাছে রেখে ভালো গ্রোথটা ভালোভাবে যেমন গ্রোথ আছে আরও ভালো করে দিয়ে তারপরে তোমাদের দেবো। আমরা 35 ডেজের নিচে বাচ্চা প্রোভাইড করি না। বাচ্চাগুলো খুব সুন্দর, হেলদি, একদম শর্ট নিক, একদম শর্ট নিক, সাইড দিয়ে তোমরা শর্ট নিকটা বুঝতে পারবে, নিকের কাটিংটা, ঠিক আছে? একদম শর্ট টেলে খুব সুন্দর সুন্দর বাচ্চা। তোমাদের যেসব বন্ধুরা ভালো বাচ্চা, ভালো ল্যাব্রাডর বাচ্চা নিতে চায়, আমাদের কাছে এই মুহূর্তে স্টক এসে গেছে, ইমিডিয়েট কল করো, বাচ্চাগুলো বেরিয়ে যাওয়ার আগে কল করো। এই কোয়ালিটি বাচ্চা নিতে হলে ইমিডিয়েট কল করতে হবে, বাচ্চা এগুলো বেরিয়ে গেলেও যে পাবে না এরকম কিছু নয়, অবশ্যই বাচ্চা দিয়ে দেবো, বাট এই টাইপের বাচ্চা সবসময় দেওয়াটা সম্ভব হয় না, যদিও আমরা কোয়ালিটি বাচ্চা ছাড়া রাখি না, তোমরা সবাই জানো। তাও বলছি বন্ধুরা, যদি এই বাচ্চাকে এই কোয়ালিটি বাচ্চা নিতে হয়, ইমিডিয়েট আমাকে কল করো, প্রদীপ্তদার কাছে আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বারটা দিয়ে দেবে, অবশ্যই এই দেখে কল করো, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের গোল্ডেন রিট্রিভারের যে বাচ্চাটার কথা তোমাদের বলছিলাম, বাচ্চাটা জাস্ট দেখতে পারো, লোমের কোয়ালিটি খুব সুন্দর, বাচ্চাটা ক্রিম কালার আছে, রিচ গোল্ডেন কালার বাচ্চাটা দাঁড়িয়ে যাবে, বাচ্চাটা বয়স আছে 41 ডেজ, 41 দিন বয়স আছে, দুবার ডিওয়ার্মিং ওর হয়ে গেছে, ঠিক আছে? বাচ্চাটা বডি ওয়েট আছে 4.5 কেজি,
বাচ্চাটা খুব ভালো, মানে খুব ভালো যেরকম বলা হয় সেই কোয়ালিটি বাচ্চা। হেড কাটিংটা দেখতে পারবে, খুব সুন্দর বাচ্চাটা, ঠিক আছে? যেরকম বাচ্চাটা সুন্দর, খাওয়া দাওয়া সুন্দর, ইমিডিয়েট আমাদের কাছে কল করো, গোল্ড রিট্রিভার এই কোয়ালিটি বাচ্চা। আর এই মুহূর্তে আমার রিসেন্ট বুক লিস্টে নেই, তো এই বাচ্চাটা বেরিয়ে যাওয়ার আগে তোমরা কল করে নাও, আমার ফোন নাম্বার তো তোমরা জানোই। তো বন্ধুরা, আজকে স্টকগুলো তো দেখে নিলে, তো প্রথম যে দেখেছিলে, প্রথম যে ল্যাব্রাডর পাপিটা 36 ডেজে 36 দিনে যে বাচ্চাগুলো দেখেছিলে, সেই বাচ্চাগুলো, এটা মেলটা, এটা ফিমেলটা, ঠিক আছে? তো এই বাচ্চার প্রাইসটা কি? এই বাচ্চার প্রাইস হচ্ছে, এই মেলটা অনলি 17,000, এই ফিমেলটা অনলি 14,000। দুটো বাচ্চাকে ক্যারি করা আমার পক্ষে একটু মুশকিল হচ্ছে, তো বিছানা আমি রাখছি। তো তোমাদের প্রাইসটা আমি বলে দিচ্ছি, মেল পাপিটা হলো 17,000, ফিমেল পাপিটা হলো 14,000, ঠিক আছে? ইমিডিয়েট কল করো। যেসব বন্ধুরা বললে যে ল্যাব্রাডর পাপি এই দামে হয় না দাদা, প্রাইস তোমরা বেশি বলছো, তাদেরকে বলি বন্ধুরা, এই কোয়ালিটি বাচ্চা, কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা হয়। লো প্রাইসের মধ্যে সবসময় ভালো বাচ্চা আসে না। যেসব বাচ্চাগুলো স্ন্যাপি মুখ, লম্বা সরু মুখ, সেসব বাচ্চাগুলো একমাত্র কম প্রাইসের মধ্যে হয়। এই টাইপ বাচ্চা আমরা তো তুলি না, তোমাদের বলেছি। ভালো বাচ্চা নিয়ে যাও, একবার নেবে, তোমাদের সাথে 12-14 বছর লং টার্ম থাকবে। যে যে জিনিসটা দেখে তোমরা বাচ্চা নিতে চাও, যে ভালো কোয়ালিটি হবে, ভালো বক্স সেট হবে ল্যাব্রাডরে, সেই বাচ্চা নিতে গেলে এই প্রাইস তোমাদের বেয়ার করতেই হবে, ঠিক আছে? এরপরে যে 32 দিনে 32 ডেজে যে বাচ্চাগুলো দেখেছিলে, তার প্রাইসটা হচ্ছে, মেল হচ্ছে 15,000 আর ফিমেল হচ্ছে 13,000 অনলি। ফিমেল 13,000, মেল হচ্ছে 15,000। তো বন্ধুরা, এগুলো তো জেনে নিলেই, প্লাস গোল্ডেন রিট্রিভার যেটা দেখেছিলে, গোল্ডেন রিট্রিভারটার প্রাইস হচ্ছে অনলি 20,000, 20,000, 20,000 ঠিক আছে? বাচ্চাগুলো বেরিয়ে যাওয়ার আগে আমি আবার বলছি বন্ধুদের, বাচ্চাগুলো বেরিয়ে যাওয়ার আগে অবশ্যই কল করো। এছাড়াও গোল্ডেন রিট্রিভার আমাদের কাছে আসবে, আর জার্মান শেপার্ড, সিডজু, সিডজু প্রাইস যদি বলো, সিডজু প্রাইস 30,000 থেকে 35,000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। এছাড়াও যদি জার্মান শেপার্ড বলো, 18,000 থেকে 25,000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা কালচার পমিডিয়ান, অনেক বন্ধুদের আমাদের অর্ডার থাকে যারা কালচার পমিডিয়ান নিতে চায়, তাদের জন্য বন্ধুরা কালচার পমিডিয়ান আমাদের কাছে 10,000 থেকে স্টার্টিং হয়। তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, কম বেশি রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা তোমাদের আমরা দিয়ে দেবো। তো জার্মান শেপার্ডের প্রাইসটা 18,000 থেকে 22,000 টাকার মধ্যে পেয়ে যাবে, আর রটউইলারের প্রাইসটা 17,000 থেকে মোটামুটি 20,000 টাকার মধ্যে পেয়ে যাবে। যদি এর মধ্যে কেসিয়ার রেস্টের বাচ্চা নিতে চাও, তো প্রাইসটা মোটামুটি 35,000 আপ হবে, ভালো ব্লাড লাইনে সেখানে হয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও যদি তোমাদের আমাদের যেসব বন্ধুদের পাক বা বিগেল, ছোটো ব্রিডের বাচ্চা নিতে চায়, তাদের জন্য পাক বা বিগেল মোটামুটি 15,000 থেকে পাক স্টার্টিং হয়, বিগেল 20,000 থেকে স্টার্টিং হয়। তোমাদের যদি প্রয়োজন হয় আমাদের কাছে কল করতে পারো, তোমাদের জন্য যতটা সম্ভব অ্যাজ পসিবল আমরা রিজনেবল প্রাইসে বেস্ট প্রাইসটা অফার করব। অবশ্যই প্রয়োজনতা চ্যানেল নামটা আমাদেরকে ফোন করলে বলো, যতটা সম্ভব হবে পসিবল হবে ডিসকাউন্ট প্লাস বাচ্চাতে রিজনেবল করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এগুলো তো গেল বন্ধুরা। তো আমাদের যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছে, সেই সব বন্ধুদের জন্য যেটা আমি খুব জরুরি বিষয়, বাচ্চা নিয়ে যাওয়ার সময়, বাচ্চা নিয়ে যাওয়ার পরে সেটা আমি ডিসকাস করতে চাই। তো সেই জরুরি বিষয়টা কি? ডিওয়ার্মিং, ক্রিমির ওষুধ। বাচ্চা নিয়ে যাওয়ার সময় বাচ্চার ডিওয়ার্মিং, নেক্সট ডিওয়ার্মিং ডেট কবে হয়েছে জেনে নাও। ডিওয়ার্মিং অবশ্যই ঠিকঠাক প্রসেসে করো। যদি ডিওয়ার্মিং প্রসেস কী হয় সেটা জানতে চাও, তো ডিওয়ার্মিং প্রসেস হচ্ছে, ছোটো বাচ্চা বয়স অবস্থায়, মানে আপনার আন্ডার 10 কেজিতে, 10 কেজি যখন যতদিন না বাচ্চা বডি ওয়েট হচ্ছে লাস্ট বিটের ক্ষেত্রে, তো ততদিন লিকুইড ফর্মে ডিওয়ার্মিং মেডিসিন দেওয়া হয়। কখন দেওয়া হয়? খালি পেটে সকালবেলা, একদম খালি পেটে সকালবেলা দেওয়া হয়। ডিওয়ার্মিং মেডিসিন দেওয়ার মিনিমাম 3 ঘন্টা পরে খাবার দেবে, ঠিক আছে? ডিওয়ার্মিং করেই অবশ্যই সঙ্গে সঙ্গে খাবার দেবে না, 3 ঘন্টা সময় দেবে, গ্যাপ দেবে খাবার দেওয়ার, ঠিক আছে? ডিওয়ার্মিংটা কীভাবে করবে? বাচ্চা বডি ওয়েট করে নিতে হয়, বাচ্চা বডি ওয়েট পার 1 কেজিতে 1 ml লিকুইড দেওয়া হয়। 1 ml লিকুইড, ধরো সাপোজ ল্যাব্রাডর পাপিটা 4 কেজি কাছাকাছি বডি ওয়েট আছে, তো একে 4 ml ডিওয়ার্মিং মেডিসিনটা দিতে হবে সকালবেলা খালি পেটে। আগের দিন সন্ধেবেলা ভালো করে বডি ওয়েট ওর করে নেবে। যদি বডি ওয়েট মেশিং না থাকে, অবশ্যই একটা বাচ্চা নিয়ে যাওয়ার সাথে একটা ওয়েট মেশিং নিয়ে চলে যাও, ওয়েট মেশিংয়ে বডি ওয়েটটা করে তারপরের দিন সকালবেলা ডিওয়ার্মিংটা করবে। ডিওয়ার্মিংটা ঠিক টাইম টাইম করবে, আপ টু 3 মান্থ পর্যন্ত 21 দিন ছাড়া ছাড়া করবে, 3 মাসের বয়সের পর থেকে আপ টু 1 ইয়ার 1 মান্থ ছাড়া ছাড়া করবে, 1 ইয়ারের পর থেকে তোমরা 3 মান্থ পর ছাড়া ছাড়া করতে পারো। ডিপেন্ড করছে তোমার ডগের ওয়ার্মস থাকছে কি না, সেই হিসেবে রে করে সেটা বেটার হবে, ডক্টরের সাথে আলোচনা করে নিয়ে, চেক আপ করিয়ে নিয়ে তারপরেই করা। ভ্যাকসিনেশনের আগে অবশ্যই ডিওয়ার্মিং মিনিমাম 6 দিন থেকে 7 দিন আগে ডিওয়ার্মিং করেই তবে ভ্যাকসিনেশন করবে,
ঠিক আছে। ফার্স্ট প্রথম বছরে ভ্যাকসিনেশান 4 থেকে 5টা ভ্যাকসিনেশান হয়, প্রত্যেকটা 21 দিন পরপর হবে। 21 দিন পরপর ভ্যাকসিনে হওয়ার 5 দিন আগে 6 দিন আগে ডিওমেনটা অবশ্যই করবে, ঠিক আছে। যেসব বন্ধুরা আমাদের ভিডিওটা দেখলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের পবিত্রতা চ্যানেলের জন্য, অবশ্যই শেয়ার করবেন তোমাদের বন্ধুদের সাথে। আমরা পবিত্রতা চ্যানেলের জন্য যে টাইপ অফার দিই, সেই টাইপ অফার নিতে হলে যেসব বন্ধুরা আমাদেরকে কল করছো অবশ্যই পবিত্রতা চ্যানেলের নাম্বার বল, নামটা বলো, তবেই তোমরা অফার এবং রিজনেবল প্রাইসে বাচ্চাগুলো পেয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাও। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর পাপ্পি ওয়ার্ল্ডের ডেসক্রিপশানে কিন্তু নাম্বার সব কিছু দেওয়া রয়েছে, নাম্বার অ্যাড্রেস দেওয়া রয়েছে, অ্যাড্রেসটা তো আবার বলে দিচ্ছি, সাঁতরাগাছি বেতর ক্রসিং থেকে একটু ভেতরে। তোমরা গুগলে পাপ্পি ওয়ার্ল্ড সার্চ করলে গুগল ম্যাপে সেখানেও তোমরা পেয়ে যাবে। তো তোমরা কল করতে পারো দাদাকে, আর কল করে কন্ট্যাক্ট করতে পারো, যে কোনো তোমাদের পাপ্পি লাগবে তোমরা সব কিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, ফের দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ অল।